হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো কিভাবে আমাদের রিলেশনশিপকে আরো স্ট্রং করতে পারবো, যাতে আমাদের প্রিয় মানুষটি আমাদেরকে রেসপেক্ট দিতে কখনোই না ভুলে। আর এর জন্য আমরা নিজেদের মধ্যে এমন একটা জিনিস বিল্ড করে নেব যার ফলে প্রিয় মানুষটি আমাদেরকে রেসপেক্ট তো করবেই, তার সাথে সাথে কোনোদিন এটাও ভাববে না যে একে ছেড়ে দেবো। তো এর জন্যই আজ আমি আপনাদেরকে কিছু ছোট ছোট টিপস দেবো যেগুলিকে ফলো করার চেষ্টা করতে হবে। আর টিপসগুলো যদি আপনি ঠিকঠাক ফলো করতে পারেন তাহলে আপনি এই কাজটিতে অবশ্যই সফল হবেন। অ্যান্ড আজ আমরা যে চারটি টিপস দেবো কোনোটাই আলতু ফালতু টিপস নয়, প্রত্যেকটি হলো সাইকোলজিক্যাল টিপস যেগুলিকে ফলো করলে কাজ তো হবেই, তাই এটাকে আপনি বলতে পারেন ফ্যাক্ট ফর স্ট্রং রিলেশনশিপ। তো আপনি যদি আপনাদের রিলেশনশিপটিকে আরো মজবুত করতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট সাইকোলজিক্যাল টিপস, ফিজিক্যাল টাচ ভার্সেস হার্ট অ্যান্ড মাইন্ড টাচ। তো এই জিনিসটার ব্যাপারে আপনাকে অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে। যারা বলে যে আমাদের সত্যিকারের ভালোবাসা, আমাদের একদম 100% লাভ, এরকম ভালোবাসা তো আমার আগে কখনো কারোর সঙ্গেই হয়নি, একদম সত্যিকারের ভালোবাসা, তারা আসলে হার্ট অ্যান্ড মাইন্ড টাচটাকে বেশি ভ্যালু দিয়ে দেয়। তারা কিন্তু কখনোই উল্টোপাল্টা কোনো কাজ করে না, তারা একদম সাদাসিধে থাকে। কিন্তু এখানে যে ছেলেগুলি টাইম পাস করে, যে ছেলেগুলো ফেক লাভ করে, তারাই কিন্তু ফিজিক্যাল টাচের উপর বেশি ভ্যালু দেয়। কারণ তারা তো এটা জানে যে থাকলেও ভালো না থাকলেও ভালো, যতদিন পারি ততদিন তো মজা করে নি। অর্থাৎ আমরা যারা সাদাসিধে, আমরা যারা সত্যিকারের ভালোবাসার পেছনে ছুটছি, তারা শুধু হার্ট অ্যান্ড মাইন্ড টাচকে নিয়েই পড়ে থাকি। বাট ভাই, বর্তমান সময় যে শুধু হার্ট এবং মাইন্ড টাচকে নিয়েই বেঁচে থাকবে সে এগোতেই পারবে না, তাকে সবাই ছেড়েই চলে যাবে। তুমি আমায় ছেড়ে চলে গেলে জবা। কারণ বর্তমান সময়ে এই হার্ট এবং ফিজিক্যাল টাচ দুটিকেই ভ্যালু দিতে হবে, দুটি জিনিসই ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ তার মাইন্ডে যেমন তোমাকে টাচ করতে হবে, হাতেও টাচ করতে হবে, তাকে খুশিও করতে হবে, ভালো ভালো কথাও বলতে হবে, আর অবশ্যই তাকে ফিজিক্যাল টাচও করতে হবে। তো এই ফিজিক্যাল টাচ মানে হলো তার শরীর স্পর্শ করা, আর এই ফিজিক্যাল টাচ হতে পারে তার হাত ধরে কথা বলা, তার সঙ্গে যখন আপনি হাঁটবেন তখন তার হাত ধরে হাঁটা, আবার তার চুলে হাত দিতে পারেন। আর এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনার প্রিয় মানুষটি এগুলিকে অবশ্যই পছন্দ করবে। যেমন এক্সাম্পল হিসাবে বলা যায়, কেউ যদি এখন হাঁটু গেড়ে গোলাপ দিয়ে প্রপোজ করে সেটা কেমন যেন একটা লাগে, কিন্তু অন্যদিকে কেউ যদি হাঁটু গেড়ে তার হাতটা ধরে বলে আই লাভ ইউ, তাহলে এটা অনেক বেশি এফেক্টিভ হয়। তো এখানে তোমরা দুজনেই কিন্তু 1 ফুট দূরেই দাঁড়িয়ে আছো, কিন্তু তোমাদের মধ্যে যে হাত ধরে কথা বলবে তার একটা আলাদা অনুভূতি ক্রিয়েট হবে। সো সেকেন্ড সাইকোলজিক্যাল টিপস, রাগ করা এবং অভিমান করা। বেসিক্যালি রাগ করাটা হলো ছেলেদের জন্য, আর অভিমান করাটা হলো মেয়েদের জন্য। সাইকোলজি থেকে এটাই পাওয়া গেছে যে আমরা যদি রাগ করি তাহলে আমাদের পার্টনার আমাদের রাগ ভাঙাবে, আবার আপনার পার্টনার যদি কখনো অভিমান করে তাহলে আপনিও কিন্তু তার অভিমান ভাঙাবেন। আর এই ব্যাপারটির ফলেই আপনারা ইমোশনালি অনেক বেশি কানেক্টেড হয়ে পড়বেন। আর এই ব্যাপারটির যে সাইকোলজিক্যাল পিরিয়ড আছে সেটা হলো 3-4 সপ্তাহ অন্তর, বা মাসে একবার বললেও চলে। আর এটা তো আমরা সবাই জানি যে আপনার পার্টনার বা আপনি যখন রাগ করবেন আর অপরজন এসে যখন রাগটা ভাঙাবে, তখন রাগটা কমার পর আমাদের ভালোবাসা অনেক গুণ বেড়ে যায়। অ্যান্ড রাগটা আমাদের তাদের উপরই হয় যাদের উপর আমাদের ফিলিংস আছে, যাদেরকে আমরা খুব বেশি ভালোবাসি তাদের উপর রাগ হয়। যেমন তোমার গার্লফ্রেন্ড যদি তোমার কথা না শোনে তখন তোমার রাগ হয়, তোমার বয়ফ্রেন্ড যদি অন্য মেয়ের দিকে তাকায় তাহলে হয়তো তোমার রাগ হয়, কিন্তু যখন তোমাদের মিটমাট হয়ে যায় তখন সেই ভালোবাসাটা কিন্তু অনেক আলাদা লেভেলের হয়। আর সাইকোলজিক্যালি এই ব্যাপারটিকেই পুশ পুল টেকনিকও বলা হয়, যে ব্যাপারটির মাধ্যমে তোমাদের রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হবে। আর এই কারণে এই ব্যাপারটি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক যেন বিষের মতো, বিষ যেমন ওষুধের কাজেও লাগে আবার মানুষ মারার কাজেও লাগে সেই রকমই। তাই এই জিনিসটা খুব দেখে শুনে ভেবে চিনতে তবেই কাজে লাগানো উচিত। বাট রেগে যাওয়া মানে কিন্তু এই নয় যে আপনি যখন তখন যে কোনো কারণে রেগে গেলেন। হ্যাঁ, আপনার পার্টনারের উপর একটু রাগ দেখাতেই হবে, বাট সেটাও কিন্তু ভ্যালিড রিজনে, কারণ আপনি এমনি এমনি তো আর রাগ করতে পারেন না, আর এমনি এমনি কারোর উপর রাগ দেখালে কেউ কখনোই সহ্যও করবে না। তাই যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের দোষ থাকে তবেই আপনি রাগ দেখাবেন, আর এরপরই দেখতে পাবেন আপনার পার্টনার সেটা বুঝতে পেরে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আপনার অভিমান ভাঙানোর চেষ্টা করবে, আর তারপর যে ভালোবাসাটা হবে সেটা অনেক বেশি স্ট্রং হবে। আর এটার একটা আরো ভালো দিক হলো আপনাদের রিলেশনশিপটা আরো ম্যাচিওর হবে, আপনারা দুজনেই আরো ভালো বুঝতে শিখবেন যে আপনার পার্টনার কি করলে রেগে যায়, কি করলে আপনাকে ভালোবাসে না, কি করলে এটা করে, কি করলে ওটা করে, এইসব ব্যাপারে আপনার ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর এই কারণেই আপনারা ক্রমশ একে অপরের ক্লোজও হয়ে উঠবেন। সবাই এটাই চায় যে সে রাগ করলে, সে অভিমান করলে যেন অন্য কেউ গিয়ে তার রাগ ভাঙায়। আর এই কারণেই আপনি যখন গিয়ে তার অভিমান ভাঙানোর চেষ্টা করবেন তখন ভালোবাসা তো অটোমেটিক্যালি বাড়বেই, কারণ আপনার প্রিয় মানুষটিও এটাই চায় যে তার জন্য কেউ ভাবুক, তাকেও কেউ একটু ভালোবাসুক, তার জন্য কেউ কিছু করুক। আর আপনার মধ্যে যে তার জন্য ফিলিংস আছে, ভালোবাসা আছে, সেটাও তো সে চেক করবে, রাইট? তাই কখনোই এটা ভাবা উচিত না যে ও গেছে যাক আবার চলে আসবে। তো এই বেশি অ্যাটিটিউড একেবারেই ভালো না, এগুলি হলো নেগেটিভ অ্যাটিটিউড যেগুলির কোনো কাজই নেই। আর এই নেগেটিভ অ্যাটিটিউডের কারণে আপনাদের রিলেশনটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার প্রিয় মানুষটি যদি অভিমান করে তাহলে অবশ্যই আপনি গিয়ে তার রাগ ভাঙান, তার অভিমান ভাঙান, তাহলেই দেখতে পাবেন আপনাদের ভালোবাসাটি অনেক বেশি মজবুত হয়ে উঠবে। সো থার্ড সাইকোলজিক্যাল টিপস, অলওয়েজ মেক সাসপেন্স। অর্থাৎ আপনাকে সাসপেন্স বানাতে হবে।
সাসপেন্স বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনার মধ্যে আপনার পার্টনারের ইন্টারেস্ট কখনোই শেষ হয়ে যাবে না, যার কারণে আপনাকে অলওয়েজ কোনো না কোনো সাসপেন্স তৈরি করতে হবে। তো এই সাসপেন্স কিভাবে তৈরি করবেন? এক্সাম্পল হিসেবে বলা যায়, ধরুন আপনার প্রিয় মানুষটি বললো আমাদের আজকে মাংস হয়েছিল, তো আপনিও তখন তাকে বললেন আমাদের আজকে মাছ হয়েছিল। সো এই ভুলটি কখনোই করা যাবে না, অর্থাৎ সে যদি আপনাকে জিজ্ঞাসা না করে তাহলে নিজে থেকেই কখনো বলতে যাবেন না, কারণ সেও আপনার কাছ থেকে জানতে চায়, সেও আপনার কাছ থেকে অলওয়েজ কথা বার করতে চায়। তাই আপনি নিজের মধ্যে যত বেশি রহস্য লুকিয়ে রাখবেন সে তত ইন্টারেস্ট নিয়েই আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে, আর এভাবেই প্রতিদিন সে যদি নতুন নতুন কিছু পায় তাহলে সে আরও জানার চেষ্টা করবে, আর এটা একদম সাইকোলজিক্যালি প্রুফ ফ্যাক্ট। তো ভাই, যদি তুমি এই সাসপেন্স বানানো শিখে যাও তাহলে সে তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, কারণ সে তোমার উপর ইন্টারেস্টই হারাবে না, সবসময় তোমার সাথে কথা বলারই চেষ্টা করবে, তোমার মধ্যে কি আছে সেটা বার করার চেষ্টা করবে। এক্সাম্পল হিসেবে বলা যায়, সে যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিয়ে করবে, তবে তুমি বলবে সেটা তো এখন থেকে বলতে পারছি না, আমাদের রিলেশন যেমন এগোবে যেমন থাকবে তখন দেখা যাবে, বাট সে পরের কথা, তোমাকে ভালোবাসি তোমাকেই বিয়ে করব, তোমাকে ছাড়া আবার কাকে বিয়ে করবে। তাহলে ভাই, তুমি এখানে দুদিকেই টেনে রেখে দিলে, আর এই কারণেই মেয়েটি কনফিউজ হয়ে যাবে, সে ঠিকই করতে পারবে না যে আপনি ঠিক কি চাইছেন, আপনার ইন্টেনশনটা কি। আর কেউ যখন কারো ইন্টেনশন জানতে পারে না তখন তার মধ্যে সেটা রহস্য বা সাসপেন্স হয়ে থেকে যায়, আর তোমাকে এই রহস্যই ক্রিয়েট করে রাখতে হবে, অর্থাৎ তোমার সমস্ত রহস্য কখনোই উদ্ঘাটন করা চলবে না, আর এই কারণেই আপনি এখন থেকেই চেষ্টা করুন বেশি বেশি সাসপেন্স ক্রিয়েট করার, তাহলেই দেখবেন প্রচুর প্রচুর ইন্টারেস্ট নিয়ে মেয়ে অলওয়েজ আপনার সঙ্গেই থাকবে, আর আপনাদের রিলেশনটিও অলওয়েজ স্ট্রং থাকবে। সো নাম্বার 4, ট্রান্সপারেন্স অ্যান্ড ট্রুথ। তো প্রথমে আমরা বুঝে নেব ট্রান্সপারেন্স কি। ট্রান্সপারেন্স মানে হলো আপনাদের দুজনের মধ্যে কোনো রকম পর্দা নেই, মানে আপনারা একে অপরকে সবকিছুই জানিয়ে দিয়েছেন, আপনারা দুজনেই অলরেডি জানেন আপনার মধ্যে কি কমতি আছে বা তার মধ্যে কি কমতি আছে, অর্থাৎ আপনাদের মধ্যে কোনো রকম অন্তরাল নেই, আড়ালে কাউকে রাখছেন না, সবকিছুই জানাজানি হয়ে গেছে, এটাকেই বলে ট্রান্সপারেন্স। আর ট্রুথ হচ্ছে প্রিয় মানুষটির সঙ্গে কথা বলার সময় সবসময় সত্যি কথা বলা, বিকজ রিলেশনশিপে তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাদের রিলেশনটি খুব বেশি দিন টিকবে না, আর এই কারণে রিলেশনশিপে সবসময় সত্যি কথা বলতে হবে, আর আপনার সামনের মানুষটি সত্যি কথা বললে সেটাকেও অ্যাকসেপ্ট করুন। বাট এখন প্রবলেম তো এটাই যে মানুষ সত্যি কথাও বিশ্বাস করতে পারে না, সত্যি কথার থেকে তো মানুষ মিথ্যা কথাকেই বেশি বিশ্বাস করে, আর এর কারণ হলো অলওয়েজ মিথ্যা কথা বলতে বলতে আপনার তার উপর থেকে বিশ্বাসই চলে গেছে, তাই সে এখন আপনার মিথ্যাটাকেই সত্যি বলে মনে করে। তাই কোনো রিলেশনশিপকে স্ট্রং করার জন্য তোমাকে অলওয়েজ সত্যি কথা বলতে হবে, বিকজ এটা আমরা প্রত্যেকেই জানি ট্রাস্টটাকে গড়ে তোলার জন্য অনেক বেশি সময় লাগে, অনেক খাটতে হয়, কিন্তু তুমি যদি কখনো একটাও মিথ্যা কথা বলে দাও তাহলে তোমার উপর থেকে তার সমস্ত বিশ্বাস নষ্ট হয়ে যাবে, আর এই কারণেই পরবর্তীতে সে আর তোমাকে বিশ্বাসই করতে পারবে না, চাইলেও পারবে না। সো এই জন্যই আপনাকে রিকমেন্ড করবো মিথ্যা কথা কখনোই বলার চেষ্টা করবেন না, যেটা যেমন সিম্পল, ন্যাচারাল এবং ট্রুথ সেটাই তাকে বলুন, তাতে সে যদি আপনার সঙ্গে থাকে তো থাকবে, আর না থাকলে তাকে যেতে দিন। অ্যান্ড অত কিছু ভাবার দরকারই নেই, বিকজ যদি সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে তাহলে অবশ্যই থাকবে, আর এত কিছু করার পরেও যদি না থাকে তাহলে বুঝে নিও সেটা ফেক লাভ ছিল, যেটা আপনার জীবন থেকে চলে গেছে, আর যার জন্য আপনি অনেক লাকি এবং পরবর্তীতে নিশ্চিন্তে এবং শান্তিতে থাকতে পারবেন, নাহলে ওই রিলেশনের চক্করেই হয়তো আপনাকে সারাটা জীবন আফসোসই করতে হতো। তো সবশেষে আপনাদেরকে এটাই বলবো, আজকের এই ভিডিওটি যদি আপনার একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বৃদ্ধি করুন পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের রিলেশনশিপকেও স্ট্রং করে তুলতে সাহায্য করুন। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।